সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার নতুন আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপিটা হলো চিকেন তন্দুরি, যা আমরা সবাই খুব পছন্দ করি। বিশেষ করে আমি তো চিকেন তন্দুরি খুবই পছন্দ করি, তাই আজকে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকে কি কি উপকরণ নিয়েছি আমি চিকেন তন্দুরি বানানোর জন্য। আমি তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, তন্দুরি মশলা 2 টেবিল চামচ, টক দই নিয়েছি 2 টেবিল চামচ, পাপড়িকা পাউডার নিয়েছি 2 টেবিল চামচ। পাপড়িকা পাউডারের পরিবর্তে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিকেন লেগ নিয়েছি 1.5 কিলোর মতো। চিকেন লেগগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা মিক্সিং বল নিয়েছি, সবগুলো মশলা আমি একে একে এখানে মিক্স করে নেব। আমি এখানে দিয়েছি আদা রসুন পেস্ট, টক দই, পাপড়িকা পাউডার, তন্দুরি পাউডার, ধনিয়ার পাউডার 1 চা চামচ, জিরার পাউডার 1 চা চামচ, গরম মশলার পাউডার 1/2 চা চামচ, সামান্য পরিমাণ হলুদের পাউডার। হলুদের পাউডারটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। লবণ দিয়েছি পরিমাণ মতো, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে লবণ দেবেন। ভালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। শুকনা জাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, আপনারা জাল খেতে চাইলে আরো বেশি দিতে পারেন। এবং ছোট একটা লেমনের পুরোটাই দিয়েছি। এখন সব মশলা ভালো করে মিক্স করে নিব এবং এর মধ্যে চিকেনের লেগগুলো দিয়ে দেব একে একে। চিকেনের লেগগুলোকে অবশ্যই আগে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন। এভাবে ম্যারিনেট করে এখন ফ্রিজের ভিতরে রেখে দিব 3 ঘন্টার জন্য। আফটার 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি গ্রিল করার জন্য। আমি 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য গ্রিলে দিলাম। তবে এর মধ্যে অবশ্যই একবার আপনারা উল্টিয়ে দিবেন চিকেনের লেগগুলি, যাতে করে দুই পাশ সুন্দরভাবে হয়ে যায়। আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার এবং লবণীয় চিকেন তন্দুরি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগার মতো একটা রেসিপি চিকেন তন্দুরি, কমবেশি সবাই আমরা খুব পছন্দ করি। আর
আজকের মজাদার চিকেন তন্দুরি আমরা খাবো রুটির সাথে। আর এই রুটিটা আমি নিয়েছি রেডিমেড সুপার মার্কেট থেকে। চিকেন তন্দুরি আমরা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারি, এবং ফ্রাইড রাইসের সাথেও খেতে দারুণ মজা। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ।